হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমার রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে নাম্বার 1 নাম্বার 1 নাম্বার 1 সুবহানাল্লাহ বলেন 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 আটু জোরে বলেন আটু জোরে বলেন নারী দেখবে নারী দেখবে নারী দেখবে তাহলে একটু একটু ঘুমাতে হয় না কি কথা বলছেন হযরত আবু বকর আল্লাহ নবী একদিন এই ঘরোয়া পরিবেশে ঘরোয়া ভাবে কথা বলছি আনন্দ করে কথা বলছি হেসে খেলে সাহাবীদের নিয়ে হই হই করে হেসে খেলে কথা বলছি আমি সবটা বলবো না সবটা পারবো না সময় আমার হাতে নাই কথা বুঝছেন যতটুকু হয় ততটুকু আল্লাহ নবী অনেক সাহাবী বসে আছেন আবু বকর সিদ্দিক বসে আছেন ওমর আছেন ওসমান আছেন আলী আছেন তালহা আছেন জুবায়ের আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সব বসে আছেন হঠাৎ আল্লাহ নবী বলেন বাবা আমার এই সাহাবীদের মধ্যে না এমন একজন সাহাবী আমার এখানে বসা এমন একজন সাহাবী আমার সম্মুখে আমার এখানে বসে আছে এই মজলিসে বসে আছে যে সাহাবীর জন্য আল্লাহ পাকের আটটা আটটা জান্নাত জান্নাত কটা এই হাত দিয়ে দেখান তো কটা এই হাত দিয়ে দেখান এই ছেলে হাত উঁচু করো ওই দেখো লজ্জা খাচ্ছে হাত উঠান জান্নাতে যাব আমরাই যাব মনে করছি কেন হাত উঠাবো আরে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ হাত উঠান নারাই দেখবি পাগলা নাকি বোঝে না তোর আওয়াজ আমরা জান্নাতে যাব না তা কারা জানে পাগলা সারা দিন খেটে খুটে শরীর কষ্ট হ্যাঁ লকডাউনে সংসার চলে না কথা বলছেন না কি করি কি কিনি কি হয় তার উপরে এত কষ্টের শরীরে তাও এখানে মাঠে ময়দানে বসে রয়েছে লাস্টে তাবার কাছে হইলো গোশ গোশ আছে হ্যাঁ গোশ আছে আলু 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 এই খোকা সব আমার বললে আমি অন্যরকম হইজু আলু মেরেস মানে কি আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আমাকে ভুল বোঝেন না ও নওজোয়ানেরা নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বলেন বাবারা আমার এই মজলিসে এমন একজন সাহাবী আমার বসে আছেন আল্লাহ পাকে আটটা আটটা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের প্রতিটা দরওয়াজা 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 সেই সাহাবীর জন্য খোলা হবে বাবারা এমন একজন সাহাবী এই মজলিসে বসে আছেন যার জন্য আল্লাহর প্রত্যেকটা জান্নাতের প্রতিটা দরওয়াজা খুলে যাবে শুধু খোলা হবে না শুধু খুলে যাবে না বরং প্রতিটা দরওয়াজা 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 থেকে আমার সেই সাহাবীকে ওয়েলকাম সুস্বাগতম জানানো হবে প্রত্যেকটা দরওয়াজা দিয়ে প্রবেশের জন্য সেই সাহাবীকে দাওয়াত করতে থাকবে আল্লাহ জান্নাতকে ডেকে 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 বলবে হুজুর আপনি আমা দিয়ে জান্নাতে প্রবেশ করো হাদিসটা অনেক লম্বা ছিল বললে হয়তো ভালো লাগতো কিন্তু হবে না কথা বুঝছেন ইয়া রাসূলুল্লাহ কে তিনি আজকে মজলিসে বসে আছে সবাই চিন্তা করছে কার নাম বলবে তার ঠিক নাই আল্লাহ নবী বললেন বাবা আমার আবু বকর আবু বকর আবু বকর আমার আবু বকর এমন একজন সাহাবী আসহাবি কান্নুজুম বাবা সাহাবীরা শুনে রেখে দাও আল্লাহর প্রত্যেকটা জান্নাতের প্রতিটা দরওয়াজা যেমন আমার আবু বকরের জন্য খোলা হবে তেমন প্রতিটা দরওয়াজা জবান খুলে যাবে ও হযরত আবু বকর সিদ্দিক হুজুর গো আই রাসূলুল্লাহর সঙ্গী আবু বকর সিদ্দিক হুজুর গো আপনি আমি দরওয়াজা আমা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন জান্নাতে প্রবেশ করুন আমা দিয়ে প্রবেশ করে আপনি আমাকে ধন্য করুন প্রত্যেকটা দরওয়াজাকে আল্লাহ জবান দেবেন প্রত্যেকটা দরওয়াজা থেকে হযরত আবু বকরকে জান্নাতের দিকে ডাকা হবে ডাকা হবে ডাকা হবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ
হযরত ওমরের সামনে ছিল ওসমানের সামনে ছিল আলীর সামনে ছিল তালহার সামনে ছিল জুবাইরের সামনে ছিল হাদিসটা লম্বা ওইটুকুনি থাক তাহলে নাম্বার 1 হযরত আবু বকর সমস্ত সাহাবীদের মধ্যে 10 জন আশরায়ে মুবাশশারা সকলের মধ্যে 10 জন নাম্বার 1 আবু বকর ফিল জান্নাহ ওমর ফিল জান্নাহ ওসমান ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ তালহা ফিল জান্নাহ জুবায়ের ফিল জান্নাহ ফাতেমা ফিল জান্নাহ এমন করে নবী আমার 10 জনকে জান্নাতি বলেছিলেন সকলের মধ্যে এই 10 জন হচ্ছে বেশি সম্মানীয় চলেন 10 এর মধ্যে 4 লাহাউলা এ খোলাফা এ মিম্বাদি যারা আমার রাসূলুল্লাহর পরে খলিফা হয়েছিলেন হযরত আবু বকর হযরত ওমর হযরত ওসমান হযরত আলী 10 এর মধ্যে এই 4 জন আরো আরো মর্যাদাবান আর আছে নাকি আচ্ছা 4 এর মধ্যে 2 4 এর মধ্যে 2 কই হাজী সাহেব কারা আছেন একটু হাত তুলেন তো দুই একজন হাজী সাহেব দুই একজন হাজী সাহেব হাত ফরান এই হাজী গুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন নাকি এই হাজী সাহেব গুলোকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ মদিনা শরীফে আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে দুজন সাহাবী আছেন একজন হলেন হযরত আবু বকর আর একজন হলেন হযরত ফারুক আজম ওমর 4 এর মধ্যে 2 আর আছে নাকি আছে আল্লাহ 2 এর মধ্যে 1 তিনি হলেন হযরত আবু বকর ওই তা বেশি না ওই পর্যন্ত থাক আল্লাহ রাসূল পাক বলেছিলেন হুজুর বলেছিলেন পূর্ণিমার রাতে আল্লাহর আসমানের দিকে ফিরে মা জি আয়েশা ছিলেন সেখানে বসা আয়েশা আল্লাহর আসমানে অগণিত তারা জানো এই তারা পরিমাণ আমার একজন সাহাবীর ইবাদত আছে মা জি আয়েশার মনের খেয়াল ছিল আমার আব্বা আবু বকরের নাম মনে হয় নিশ্চয়ই রাসূলুল্লাহ বলবেন মা জি বললেন হুজুর তিনি কে আল্লাহর আসমানে তারা পরিমাণ ইবাদত তারকা রাশি পরিমাণ আল্লাহর আকাশে কত তারা আছে কত 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 বলেন জানেন না ও ইনি নাকি কম্পিউটার গেস ইনি কম্পিউটার গেস কম্পিউটার সারা পৃথিবীর মানুষ হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 750 কোটি মানুষ আজ থেকে যদি আল্লাহর আসমানে তারকাকে গুনতে লাগে গুনতে লাগে গুনতে গুনতে 200 কোটি বছর কেটে যাবে 200 কোটি বছর কেটে যাবে 200 কোটি বছর কেটে যাবে তথাপিও আল্লাহর আসমানের তারকা রাশিকে গুনে শেষ করতে পারবে না আমি বৈজ্ঞানিকদের থিওরি বললাম তারাও গুনে রাখিনি একটা আন্দাজ করে বলেছে ধরে নিলাম কথাটা ঠিক আপাতত তর্কের খাতিরে আপনাদের কি অসুবিধা হচ্ছে না তো বোঝা আল্লাহ নবী বলেছিলেন আয়েশা আল্লাহর আসমানে অসংখ্য তারকা রাশি পরিমাণ আমার একজন সাহাবীর আমল আছে তিনি অন্য কেউ নন তিনি হলেন ওহুয়া ওমর ইবনুল খাত্তাব হযরতে ওমর ফারুক খাত্তাবের বেটা ওমর আল্লাহ পাক আমার ওমরকে এত বড় দরজাওয়ালা করেছেন ওমরের ইবাদত আল্লাহর আসমানের তারকা রাশির থেকেও বেশি মাজি আয়েশা সিদ্দিকার মনটা একটু ছোট হয়ে গেল ওনার খেয়াল ছিল আমার আব্বার নাম মনে হয় বলবেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা মনটা ছোট এ মন মুখ ছোট হয়ে গেলে বোঝা যায় না এ বুঝতে পারেন না পারেন না পারা যায় না এই চেহারাটা এমন একটা জিনিস এ সব বলে দেবে সব বলে দেবে মুখে বলতে হবে কথা বুঝছেন আল্লাহ কুদরতি হাতে তৈরি করা এতগুলো লোক বসে আছে কারো মুখের সঙ্গে কারো মুখের মিল আছে সারা দুনিয়া না
এটাই আল্লাহর কুদরত এরপরে আল্লাহকে দেখবেন আল্লাহ নবীকে আম্মা জানা আয়েশা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আবু বকরের আমল তাহলে কেমন আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাও হযরত ওমরের আমল সারা আসমানে তারকারাশি থেকে বেশি হতে পারে মনে রেখো আয়েশা তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের কাছে হযরত ওমর ফারুকের সারা জীবনের আমল পারবে না একটু জোরে বলেন যে এক রাতের আমলের কাছে হযরত ওমরের টোটাল লাইফের আমল পারবে না রাতটা হিজরতের রাত বলুন না জোরে সুবহানাল্লাহ ওই থাক আমার ওয়াজটা ছিল আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মধ্যে নাম্বার 1 হযরত আবু বকর আর সকলের শেষ কে সাহাবীদের মধ্যে সবথেকে নিচু দরজা কার উচ্চটা জেনেছি নিচুটা কার ওই দেখেন ঘুমাচ্ছে নারে তাকবীর এই হাত উঁচু করে আল্লাহু আকবার হবে এক হাত তুলেছেন যখন দুহাত ওঠানো যাবে এই হাত তুলেছেন যখন ফুল হব ফুল চিন্তা নেই আমি পয়সা চাবো না হয়তো একটু সুবহানাল্লাহ বলতে কথা বুঝছেন না উচ্চতা কি বলে উঁচু দরজা হযরত আবু বকর নিচু ঠিক আছে তাহলে আজকে নিচুলে শোনা যাক আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের মধ্যে ও আল্লাহ ওয়ালা গোনেরা শুনলেন সবথেকে আদনা দরজা যার ছিল নিচু দরজা যার ছিল তিনি হলেন হযরতে ওহাশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওহাশি কেন নিচু দরজা জানেন সকলের থেকে নিচে কেন জানেন ওহদের ময়দানে আমার রাসূলুল্লাহর চাচা প্রাণ প্রিয় চাচা জান হযরতে বলেন গুড আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওহাশি শহীদ করেছিল তাও জিহাদের সময় নয় মুনাফিকি হালাত হয়ে গিয়েছিল জিহাদ শেষ হয়ে গিয়েছিল হযরত আমির হামজা হুজুর ওহুদ পাহাড়ের পাশ দিয়ে জিহাদের পরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওই সময় ওহাশি ওনাকে বল্ল মেরেছিল তীর মেরেছিল জনমের মতো হযরতে আমির হামজা ওই অবস্থায় শহীদ হয়ে গেলেন শুধু শহীদ হন না আমি ঘটনাটা বলবো না একটু ইশারা ধরিয়ে দিয়ে যাই শাহাদতের পরে হযরতে আমির হামজা শাহাদতের পরে ওনার বুকটাকে চিরে ফেড়ে ভিতর থেকে কলিজাকে বার করা হয়েছিল হযরতে ওয়াশির মাধ্যমে আমির হামজা শহীদ হয়েছিলেন তাই হযরতে ওয়াশি যখন পরে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা যখন পড়ে নিয়েছিলেন আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ওয়াশি আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন পূর্বে কার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত মিলিয়ে দেবেন কলেমা পড়ার খাতিরে তবে তোমাকে বারণ করে দিলাম নিষেধ করে দিলাম বাবা ওয়াশি রে তুমি আমি রাসূলুল্লাহর দরবারে যখন আসবে আমার সম্মুখে যেন বসবে না কেন জানো বাবা যদি তুমি আমার সামনে আসো যখনই সামনে আসো না কেন সঙ্গে সঙ্গে তোমার মুখের দিকে ফেললে আমার চাচা জান প্রাণ প্রিয় চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে আমার কলিজা ফেটে যায় বড্ড কষ্ট হয় তাই তোমাকে নিষেধ করে দিলাম বাবা ওয়াশি রে তুমি আমার দরবারে আসবে কিন্তু আমার সম্মুখে যেন বসবে না যে
সম্মুখে বসবে না আল্লাহ ওই থাক আমার অস্ত্রটা কোথায় বলতে পারবেন আমি বলি হযরতে গাউসুল আযম মাহবুবে সুবহানি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله تعالى تعظيما لنبيه وتكريما لرسوله وتكريم الله وتكريم القرآن فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال الله تعالى جل جلاله وأما نواله في قرآن الكريم والفرقان الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله قد جاءكم من الله نور وكتاب مبين
صدق الله العظيم وزاد في الكبر حديث الشريف قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران حرفا فلا وعشر حسنا لا قول الف لام ميم حرف بل الف حرف لام حرف وميم حرف وقال رسول الله صلى الله عليه وسلم مجالس القران مجالس الله وقال رسول الله صلى الله عليه وسلم السكي قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار البكيل بعيد من الله وبعيد من الجنة وبعيد من الناس وقريب من النار وقال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وكل شيء من نوري وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه ورسوله ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا أرك محبت اللهم صل على وعلى آل سيدنا بلو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله খুব সুন্দর আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مدینے میں جا کر محمد ملیں گے وہاں خدا کا بھی نظر ملے گا مدینے میں جا کر مدینے میں جا کر محمد ملیں گے وہاں خدا کا بھی نظارہ ملے گا حلیمہ کے آنکھوں کا حلیمہ کے آنکھوں کا تارے ملے گا وہاں بے قاسو کا سہارا ملے گا جرے 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 اللہ ہم صلو علی وعلى آل بلو لا إله إلا الله محمد رسول الله اللهم صل على
فقيروكي ملجا جايبوكي ماوى فقيروكي ملجا جايبوكي ماوى اتيموكي والي غلاموكا مولا جوري جوري الله هم صل على وعلى آل سيدنا الحمد لله الله باقي درباري لاكو لاكو كوتي كوتي شكريا لاين شكرتم لاجدنكم الله باق فرماتشن بندا اما شكريا كوربي جدي تمي شكريا كوتي پارو امي الله تمكي مالي دولاتي كازي كرباري بفشاتي تزاروتي دنيا آخيراتي امي الله لاجدنكم আরো আরো তোমাদের ঘরে বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আমি নেমে যাব নেমে যাব আমি তো সাজানোর জন্য এসেছি আজকে ভেঙে দিয়ে গেছে এক হুজুর আর এক হুজুর আসবেন এই সাজানোর জন্য দেগঙ্গা হুজুর কিছুক্ষণ বোঝেন না বেশিক্ষণের জন্য আসেনি তো আজকে ওয়াজ নসিহত কতটা হবে যে আপনারা মহব্বতের মানুষ এসেছেন বেশিক্ষণ নয় আধা ঘন্টাও হতে পারে 40 মিনিটও হতে পারে আবার 20 মিনিটও শেষ হয়ে যেতে পারে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ভাববেন না যে দেগঙ্গা হুজুরটা কষ্ট দেবে আপনাদের ঘরে না গত বছরের ধাক্কা মনে আছে আল্লাহ সে তো এরাও বাড়ি চলে গেছিল লাস্টে থেকে থেকে এই হুজুর তো আর নামে না তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এই দেগঙ্গা হুজুরটা মাইকে কখন নামবে বলতো এদেরও শেষ আপনাদেরও শেষ আজকে একটু শুরু আল্লাহ পাকের শুকরিয়া করি যিনি আজকে আমাদের ঘরে এই নবিয়ানা মাহফিলে একটু আসার মতো বসার মতো সুযোগ দান করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ না দিলে আল্লাহ তৌফিক না দিলে আল্লাহর দয়া না হলে বান্দা আসতে বসতে পারে না জানেন তো আল্লাহ যাকে পছন্দ করেন তার দ্বারাই পরকালের কাজকে আল্লাহ সহজ করে দেন সরল করে দেন বলুন না জোরে সুবহানাল্লাহ জি ভাই সাথে সাথে আকায় নামদার মুফাক্কারে মওজুদা সুলতানে মদিনা সাদেকুল মাসদুক বলুন না সুবহানাল্লাহ মদিনা ওয়ালা পিয়ারা নাম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বলবেন নাকি এই ছেলেরা বলবে কখন যা হবে সব এখন যে সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে মদিনা দরবারে রাসূলুল্লাহ হুজুরের দরবার শরীফ পাকে তত আহলে বায়াত আহলে রাসূল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার আল্লাহ কারে আপনারা বহু মানুষ এসেছেন আমি গুনাহগার আপনাদের ভাই দেগঙ্গা থেকে কিছু সময়ের জন্য দোয়া রাখুন আজকে মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন বক্তা শ্রোতাদের ঘরে কমিটি সমিতি গ্রামবাসীদের ঘরে আল্লাহ কবুল করেন আমাদের ঘরে দুটো কথা শোনা বলার মতন তৌফিক আল্লাহ দান করেন বলুন জোরে আল্লাহুম্মা আমিন যে মাদ্রাসা কেন্দ্রিক জলসা এই মাদ্রাসা মাদ্রাসার কমিটি মাদ্রাসার ওস্তাদ তোলাবা হাফেজ কোরআনগণ আল্লাহ এনাদের ঘরে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন আমার আল্লাহওয়ালা বাবাজিরা অল্প সময়ের জন্য দুটো কথা জি এই মাহফিলটা হচ্ছে আমার রাসূলের পাকের মাহফিল জোরে বললেন না সুবহানাল্লাহ
এ মাহফিল আমার নবী পাকের মাহফিল এখানে কোরআন হাদিসের কথা আলোচিত হবে ভাই আমার যে নবীয়ে দো জাহান আজ থেকে ঠিক 1500 বছর আগে আমাদের মাঝে আরবের মক্কাতুল মুআজ্জামাতে কাবা শরীফের পাশে রাহমাতাল্লিল আলামিন হয়ে তশরীফ রেখেছিলেন বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর দুনিয়াতে আসলেন আল্লাহ পাক হুজুরকে ইন্নাকা লাআলা খুলুকিন আজিম মহান আদর্শের প্রতীক করেও পাঠালেন আমার নবী ছিলেন আমাদের জন্য কি নমুনা আমাদের নবী আমাদের জন্য নিশানা উদাহরণ আমার রাসূল পাক সরকারের দোয়ালাম আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়ে আমাদেরকে আল্লাহ পাক এটাই মেসেজ দিলেন রে উম্মতে মুহাম্মাদিরা তোরা তোদের নবীর সুন্দর জীবন তার সুন্দর আখলাক তার সোনালী জিন্দেগি তোরা ফলো কর আমি আল্লাহ বলছি তোরা দুনিয়াতেও যেমন কামিয়াবি হবি আখিরাতেও তেমন তোরা নাজাত পেয়ে যাবি বলুন না জোরে সুবহানাল্লাহ কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসে নুজুলা আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস তোদের ঘরে দান করব আজকে আমার রাসূল পাক সরকারের দোয়ালামের সোনালী জিন্দেগির সোয়া যারা পেয়েছিলেন আমার দিকে ফিরে দুটো কথা শুনেন এদিক ওদিক করছেন না পরিবেশটা সুন্দর আছে এই সুন্দর পরিবেশটা বজায় রাখেন আমার নবী পাকের সোনালী জিন্দেগির সোয়া যারা পেয়েছিলেন তাদের সংখ্যা এক সময় রাসূল পাক হায়াতে থাকাকালীন 1.5 লক্ষের কাছাকাছি গিয়েছিল 1,35,000 প্লাস এই কেউ কেউ ঘুমাচ্ছেন মনে হচ্ছে এই ছেলেরা ঘুমাচ্ছ একটু এগিয়ে আসেন তো সেই যখন এসেছেন বসেছেন একটু সম্ভব হলে সামনে ফাঁকা জায়গা একটা দু ফাঁকা আছে বেশি তো নাই এসে বসেন মাশাআল্লাহ আমার আল্লাহওয়ালা বাবাজিরা নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী জিন্দেগির সোয়া যারা পেয়েছিলেন তারা সব কি হয়েছিলেন জান্নাতি হয়ে গেছেন তারা হচ্ছেন সাহাবায়ে রাসূল সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ এমন একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেননি যিনি ইমানি হালাতে রাসূলুল্লাহকে দেখেছেন অথচ জাহান্নামায় গেছেন বরং সবাই সকলেই জান্নাতি হয়েই কবরে প্রবেশ করেছেন বলুন না জোরে সুবহানাল্লাহ এমন একজন ব্যক্তি নেই নবী পাকের সাহাবীদের মধ্যে সাহাবী মতলব রাসূল পাকের অনুচর সহচর সবাই জান্নাতি কথা বুঝছেন না আমরা 10 জন সাহাবীকে জান্নাতি বলি কথাটা ওই রকম নয় আরবিতে বলা হয় আশরায়ে মুবাশশারা আশারা মানে 10 মুবাশশারা মানে খুশখবরি নবী দো জাহান 10 জনকে জান্নাতের খুশখবরি বেশারত দিয়েছিলেন তাই বলে কি অন্যান্য সাহাবীরা সব সাহাবীরা জান্নাতি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে যারা দেখেছে যারা পেয়েছে ইমানি হালাতে তাদের জিন্দেগি কত সুন্দর জানেন আল্লাহর ওলি গাউসুল আজাম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইজদানি শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন গিলানি আল আব্দুল কাদের জিলানি আল বাগদাদি হুজুর বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যাকে সারা পৃথিবীর জন্য বড় পীর করে দুনিয়ায় পাঠিয়েছিলেন যে বড় পীর সাহেব কেবলার কদম দোকানা তাম পীরেদের কাদের উপরে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর রাসূলুল্লাহর কথা বলতে বলতে বড় পীর সাহেব কেবলার কথা আসলেন একটু সময় দেন ইনশাআল্লাহ পৌঁছে যাব আল্লাহর ওলি গাউসুল আজাম বাবা বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি যার সামনে খাজা বাবার মতো মানুষ খাজা বাবা জানেন তো
এই হিন্দুস্তানের সরদার ওলিদের সরদার খাজা বাবা আজমির শরীফ জানেন আপনারা এই জানতো এই কারা কারা আজমির শরীফ গেছেন একটু হাত চোখ দেখান তো মাশাআল্লাহ বাহ বেশিরভাগ লোক আল্লাহর ওলি খাজা বাবা গরিব নিওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যার দরবারে গিয়ে যার ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করলে আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ খাজা বাবা যে জিন্দা আল্লাহর ওলি হিন্দের ওলিদের সরদার সুলতানুল আজকা যে খাজা গরিব নিওয়াজ কথা বুঝছেন আপনারা জানেন তো খাজা গরিব নিওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মতো মানুষ উনিও বলেছিলেন বাবারা ও আমার ভক্ত মুরিদেরা ও মুহাববিনগণেরা বাবারা আল্লাহ পাক তোমাদের ঘরে বড় পীরকে পাঠিয়েছিলেন তোমরা দেখো না বড় পীর নাম শুনেছো চোখে দেখো না যদি একবার বড় পীরকে চোখে দেখতে তোমরা মনে করতে জানো আমার রাসূলুল্লাহর অবয়বকে দেখতে রয়েছি আমার গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা ছিলেন নকশে কদমে রাসূল সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন নাকি এই ছেলেগুলো হ্যাঁ বাড়ি যে জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর তুমি তো এখন এসেছো তুমি জানো না কিছু এর আগে আগুন উড়ে গেছে হ্যাঁ এশার নামাজের আগে এখানে যা হয়ে গেছে হুজুর তুমি খবর রাখো যত জোরে বলছো বলছো আরো জোরে কা তো বলি বলো আমাকে ভুল বোঝেন না আল্লাহর ওলি খাজা বাবা গরিব নেওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যার দরবারে মানুষ কাতারে 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 যে শুধু কি করেন ওসিলা দিয়ে দোয়া চান ও রব্বুল আলামিন আল্লাহ খাজা বাবার ওসিলায় আমার দোয়াকে কবুল করে নেন তাই কবি বলেছেন বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে ভর দে জুলিও কো মুঝে মুহাম্মদ কে নূর সে ও খাজা বাবা মানুষরা জান হুজুরের দরবারে কেঁদে কেঁদে বলেন ও খাজা বাবা বহু দূর থেকে আপনার দরবারে এসেছি আমার রাসূলুল্লাহ নূর দিয়ে আমার মুর্দা দিলকে নূরনালা নূর করে দেন বহুত দূর সায়া হো বাবা তেরে দরবার মে ভর দে ঝুলিও কো মুঝে বাবা মুহাম্মদ কে নূর সে রাসূলুল্লাহ বড় পীর সাহেব কেবলা খাজা বাবা অনেক দিন নেমে এসেছি চলেন এবার উপরের দিকে যাই খাজা বাবার মতো মানুষ বলেছেন বাবারা বড় পীর নাম শুনেছো চোখে দেখো না আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন বড় পীর কাকে বলে আল্লাহর ওলি গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কেবলা একবার মস্তি হালাতে আল্লাহর ওলিরা অনেক সময় মস্তি হালাতে থাকে না এই ওলিদের ক্লাসিফিকেশন আছে জানেন তো এই ছেলেরা খবরদার চাদর ধরে টানতে যাবে না পাগল ফকির পাকড়া দেখলে অনেকে চাদর ধরে টানে ও ফকির সাহেব তো ছেলে মেয়ে করে বড় দিন দেখে ও করবে না মন চাইলে দেবে না চাইলে গো ব্যাক করে দেবে তোমরা জানো না খোকা কার মধ্যে কি আছে আল্লাহই বড় ভালো জানে কথা বুঝছেন আর্টস কমার্স সায়েন্স কেলাস এক কিন্তু রুট আলাদা না আলাদা নয় এই কথা বলেন রুট আলাদা না আলাদা নয় আর্টসের লাইন আলাদা কমার্সের লাইন আলাদা সায়েন্সের লাইন আলাদা কেলাস কিন্তু এক মনে রাখুন আল্লাহর ওলিদের সবাইকে সমান মনে করবেন না কথা বোঝাতে পারছেন বহু আল্লাহর ওলি আছে হাত তুলতে হয় না মুখে বলতে হয় না অন্তরের মালিককে ওই দেখেন একজন বলছে তিনজন ফিরে দেখছে বড় ভাই কি বলে দেখি 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 তো অন্তরের মালিককে ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর
ও মুসলমান হাত তোলার লাগে না জবান থেকে বলার লাগে না কেবল মনে 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 ভাব পোষণ করলেই তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় কথা বুঝছেন না ক্যাটাগরি আলাদা আছে কথা বুঝছেন ক্যাটাগরি আলাদা আছে আল্লাহর নবী গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কে ব্ল্যাক সময় মস্তি হালাতে বলেছিলেন কাদিমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ ওলি আল্লাহ বাবারা আমি গাউসুল আজম আল্লাহ নিয়ামতের শুকরিয়া করে দিন দুনিয়ার বাদশা মদিনা ওয়ালা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে বলছি আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে যে নিয়ামত দান করেছেন এতটুকু শুনে নাও কাদিমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ বাবারা 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 আমি আব্দুল কাদের জিলানী আমার কদম মোবারক কাদিমি আমার কদম মোবারক হাজিহি আলা রাকাবাতি রাকাবাতুন মানে কাঁধ 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 কুল্লি ওলি আল্লাহ যত ওলিয়া ওলিয়া আছে সকলের কাঁধের উপরে কাঁধের উপরে কাঁধের উপরে আমি আব্দুল কাদের জিলানী আমার কদম মোবারক আল্লাহ কবুল করেছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো ঠিক আছেন সবাই না মাশাআল্লাহ জি কি বলছিল নবী পাকের সোনালী জিন্দেগির যারা সোয়া পেয়েছিলেন তারা সাহাবায়ে রাসূল জান্নাতি হয়ে গেছেন জান্নাতি হয়েই কবরে ঢুকেছেন মনে আছে কথাটা এই মনে আছে মনে আছে মনে আছে যে ভাববেন না যে হুজুর ভুল গায়া আপনারা ভুলে গেলে আমার ভুললে চলবে আল্লাহর নবী গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য সাগরেদ মুরিদ মুরিদ তার নাম হচ্ছে হযরতে সাওবান রহমাতুল্লাহ আলাইহি হযরতে সাওবান রহমাতুল্লাহ আলাইহি ওনার মুর্শিদ কিবলা গাউসুল আজমকে একদিন বলতে লেগেছেন হুজুর আপনি হলেন বড় পীর তামাম পীরদের সেরা পীর আপনার মধ্যে আর সাহাবায়ে রাসূলদের মধ্যে কতটা ইজ্জত কতটা মর্তবার বেশ কম একটু কি জানাবেন কতটা বেশ কম আছে বেশি কম আছে একটু কে শোনাবেন আল্লাহর ওলি গাউসুল আজম বড় বাবা বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির চোখ দোকান আঙুরের দানার মতো লাল হয়ে গেল কি বলিস সাওবান জবান সামলে কথা বল হিসাব করে কথা বল রে সাওবান তোর প্রতি ধিক্কার তুই কার সঙ্গে কি তুলনা করছিস তুই আমার কাছে থাকলি কি শিখলি হ্যাঁ তোর প্রতি ধিক্কার ছি বলিস কি তুই কোথায় আল্লাহর নবী সাহাবা আর কোথায় আমি গাউসুল আজম ওরে সওবান তবে শুনেলে আমার রাসূলুল্লাহর 135,000 সাহাবায়ে কেরাম ছিল আসহাবিকান নুজুম সুবহানাল্লাহ বলেন একটু এই কোরআন হাদিসের জন্য সুবহানাল্লাহ বলবেন আমার জন্য না তো আমার জন্য বললে ঠকা হয়ে যাবে রে পাগলা ছেলেগুলো যা হবে তার জন্য হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে এখানে আমার কথা বলা জায়েজ হবে কোন ব্যক্তির কথা জায়েজ হবে এখানে যা হবে কার কথা হবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে বলুন না জোরে সুবহানাল্লাহ সে আপন পক্ষপথে চলবে শরীয়তের কাঁচি চলবে আপন কক্ষপথে চলবে আমার মতো মলি সাহেব হুজুর সাহেব সব সাহেব পড়ে গেলেও যেতে পারে এদিক ওদিক করলে হবে না এই খাদিমদার যদি খাদিম করতে করতে মাঝে মাঝে একাত্মিক গোষ্ঠ লেখায় কিরকম হবে আঁকে ভুল বোঝেন না বল যে ওই খাদিমদারি করবার একাত্মিক গোষ্ঠ ফুটিয়ে খাবো ও চলবে না কথা বুঝছেন আকেলমান ইশারাতান কাফিয়া জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আমি বিস্তারিত পারবো না যে আর বলিও না আমি ভালোও লাগে না যাক দুটো কথা
আল্লাহ নবীর লোকাধিক সাহাবীদের মধ্যে নাম্বার 1 সাহাবী হলেন হযরতে আবু বকর তাই না এই হ্যাঁ হো বলবেন খুশি হব জানেন না জানেন ঝেড়ে বলবেন হ্যাঁ হো তাতে যা হবে হবে আমি ঠিক করে নেব